দীপাবলি উৎসবে এবার শ্যামার মায়ের পুজোকে বিশেষ আকর্ষণীয় করে তুলছে সিদ্ধি আশ্রমস্থিত সার্বজনীন কালী পুজো কমিটি। এবার এই সার্বজনীন কালী পুজো কমিটির বিশেষ আকর্ষণ 31 ফুট উচ্চতার কালী প্রতিমা। আগামী 6ই নভেম্বর দীপাবলি উৎসব তথা শ্যামা মায়ের পুজো, এবারও আলোর উৎসব দীপাবলিতে কালী পুজোর আয়োজন করছে আগরতলার সিদ্ধি আশ্রম স্থিত রেল স্টেশন রোডের সার্বজনীন কালী পুজো কমিটি। এবার তাদের চতুর্থ বার্ষিকী কালী পুজো বিশেষ আকর্ষণ 31 ফুট উচ্চতার কালী প্রতিমা। চলছে এই কালী প্রতিমা তৈরি সহ প্যান্ডেল নির্মাণের জোরদার প্রস্তুতি। আর এই 31 ফুট উচ্চতার কালী প্রতিমা স্থানীয় শিল্পীর হাতেই গড়ে উঠছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সার্বজনীন কালী পুজো কমিটির জনৈক কর্তা। আমরা চতুর্থ বর্ষ আমরা 2015 সাল থেকে আমাদের এই পূজা শুরু হয়েছে। আর এই বছর আমাদের বিশেষ আকর্ষণ হলো মায়ের প্রতিমা 31 ফুট। যে তৈরি করতেছে গোপাল কর, এখানকার লোকাল শিল্পী, এখানকার বাড়ি বাদারঘাটে বাড়ি, উনি তৈরি করতেছেন। আর মণ্ডপ সাজিয়ে আছে রায় ডেকোরেটর, এখানকার লোকাল শিল্পী। কত টাকা খরচ হচ্ছে? প্রায় 2 লক্ষ টাকার মতন খরচ হচ্ছে। আমরা কোনো চান্দার কালেকশনের এরকম বিশেষত্ব নয়, আমরা নিজেরা কিনে দিয়া আর তার পরবর্তী সময় মানুষ যা খুশি হবে তার থেকেই আমাদের এই পূজাটা করে। এটা টোটালি আমরা মানে এই জায়গাটা ওইখানের মধ্যেই পূজার সময় হতে থাকে। সার্বজনীন কালী পুজো কমিটির এই আয়োজন উদ্যোগকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে বর্তমানে উৎসাহ দুঙ্গে। আর এবার যে দীপাবলি উৎসবের কালী পুজো সিদ্ধি আশ্রম স্থিত সার্বজনীন কালী পুজো কমিটির প্যান্ডেলে ব্যাপক লোক টানবে তা বলাই বাহুল্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।